अच्छा मैं तो फोन ही नहीं। हेलो हेलो जी, কে হ্যালো, বলছেন ভাইয়া? আপনি কি নামটা বলেন? আমরা রুবেল। আচ্ছা ভাইয়া বলেন, বলেন। আমরা যে এত খারাপ সেটা আমরা টেলিভিশনের মধ্যে না বললেই হতো। বাঙালি জাতি অপমানের কালচার, সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। যাই হোক, আপনাদের কাছ থেকে কিন্তু আমরা ভালো ভালো প্রশ্ন আসার। সাধারণ মানুষরা যেমন তাদের ভুল কার্যকলাপ অথবা কথা দ্বারা আমাদের হাসিয়ে চলেছে, তেমনি এর খপর থেকে বাঁচতে পারেনি অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, এমনকি বিভিন্ন সেলিব্রিটি মানুষরা। আর আজকে তাদের হাসির ভিডিও ক্লিপ নিয়ে সাবাস বাঙালির পর্ব 10 সাজানো হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর স্বাগত আপনাকে সফল অভিযান চ্যানেলের নতুন ভিডিওতে। বরিশালে দুধের উপর যেটা পড়ে সেটা কি বলে? আমি আপনাদের কি বলে? কোনটা? দুধের উপর যেটা পড়ে। ময়মনসিং না? শর। আপনার? আপনাদের সে? খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। উঠে নিচে নামে আবার কিছু সময় স্থির। আপনি অশ্লীল প্রশ্ন করতেছেন। উপরে উঠে নিচে নামে। Okay, let me make my... All right. Claps are over. Lift, উপরে উঠে নিচে নামে আর কিছু সময় একটা ফ্লোরে স্থির থাকে। জানতাম না এই ছাগল কি বল। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আপনারা একটু চাপুন প্লিজ, কারণ আপনাদের মাঝখানে আছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী, আমাদের অন্যতম একজন জাজেস নিপুণ। কেন চাপতে বললেন? ওনারা বুঝতে পেরেছেন যে কেন চাপা উচিত। আমি চাপুন বলতে আপনি কি মিন করেছেন আমি জানি না, যে ডাবল মিনিং হতে পারে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আগামীকাল এই পবিত্র ঈদ উল আজহার নামাজে জানাজা, পবিত্র ঈদ উল ফিতরের নামাজ, পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। এই ছাগল কি বল। এটা এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। কতবার ধর্ষণ করেছেন? মানে যতবার আমাকে ডাইরেক্টর বলেছি ততবার করেছি। মানে আপনার কত শো ছবি হয়েছে, মানে প্রত্যেকটা ছবিতে কি ধর্ষণের সিন? না 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 না, when I was young villain that time I did it, but after that I didn't do this. আচ্ছা, কার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতে এই ধর্ষণ সিন করতে? মৌসুমের পূর্ণিমা। কেন, আমরা দুজনই কেন? কারণ মৌসুমি বন্ধু। আব্দুল্লাহ মামুন সাংস্কৃতিক জগতে জগতের একজন উজ্জ্বল। আমি আসবো না আপনার ওখানে আজকে। কথা বললে একটা মিচকে হাসি দিয়ে কিচ্ছু বুঝে না কেন। আসলে মানে এই ধরনের প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। তুমি একটা কাজ কর, প্রশ্নটা যেহেতু তুমি করেছো উত্তরটাও তুমিই দিয়ে দাও। ওকে, উত্তরটা আমি দিব, কিন্তু তার আগে আমি একটা ফোন নিতে চাই। আমাদের সাথে কেউ আছেন? হ্যালো, টেলিফোনে। হ্যালো জি, আসসালামু আলাইকুম, কি নাম? ওয়ালাইকুম সালাম, জি নীরব ভাই ভালো আছে। আপনার নাম কি? আমার নাম, আচ্ছা তুমি এমন কত মিনিট জীবন নষ্ট করবা বলো তো। আই এম সরি, কুত্তার বাচ্চা ভালো হয়ে যায়। হ্যালো, বুঝে উঠলাম না কিছু, কি হইলো? ওই মহিলা নার্ভাস হয়ে যায় 3 মিনিটে, আর নারীর এত ক্ষমতা নেই। ক্ষমতা হু ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই ये मजाक हो रहा है, 1 সেকেন্ড यार मजाक। মাননীয় স্পিকার, 1916-17 অর্থ বছরের সম্পূরক বাজেট। মাননীয় মন্ত্রী, 2016-17। তো আমি তোমার সাথে প্রেম করতাম, কারণ আমার অনেক দিনের একটা শখ ছিল
একজন সিঙ্গারের সাথে প্রেম করার, কারণ এরপর থেকে আমিও একটা কাগজ আর কলম রাখবো। কত এপিসোডে আপনি কতবার এই কথাটা বলছেন, এই নিয়ে আমি তিন দিন শুনলাম। কোথায় শুনছো, কাকে বলছিলেন? আপনি এর আগে আপনি নওশিনকে বলেছেন, নওশিনকে বলার কোনো কারণ। তারপরে আপনি আজকে লিজাকে বললেন, দুইটা মনে খামাকে একটা ভালো মানুষ নিয়ে অন্ধমন্দ কথা ভাল লাগে না। এই স্বাধীনতার মাসে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, স্বাধীনতা কারো দয়ার নয়। এই স্বাধীনতার মাসে আমরা তিলক ওয়ালি মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে আর এক মুহূর্ত তিলক ওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে এই ছাগল কি বলে? মনে করো তোমার বয়ফ্রেন্ড যাকে তুমি অনেক লাভ করো, সে তোমাকে অনেক লাভ করে, তুমি তাকে বিশ্বাস করো। কোনো একদিন তুমি বাইরে থেকে বাসায় গেলে তোমার বয়ফ্রেন্ডের বাসায়, যে দেখলে তোমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড তার সাথে একটা অপ্রীতিকর অবস্থা, তার সাথে একটা অপ্রীতিকর অবস্থায় তুমি তাকে দেখতে পেলে কিভাবে হ্যান্ডেল করবে তুমি? সরি ম্যাম কি অবস্থায়? খুব দুঃখজনক অবস্থায় আর কি, অপ্রীতিকর অবস্থায়, যে অবস্থাটাই তুমি দেখলে মন খারাপ করবে। এরা ইতিহাস বদলাই দেয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট পারে যারা নবীন আইনজীবী এসেছেন, যারা তরুণ আইনজীবী এসেছেন, তাদেরকে একত্রিত করে একটি সুশৃঙ্খল আমরা সবাইকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা নই। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গানের কথা কিছু বলে, আপনাকে বিয়ে করতে চাই। আরেকটা আছেন, একদিন মুখ খুলি নাই, ওই যে 24 তারিখ সময় শেষ, আপ আমাকে বলছে শামীম তুই ধৈর্য ধর, আমি ধরছি, বলছে তুই কিছু কথা বললে সরকারের বদনাম হবে, কথা কই নাই, এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান, 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে 24 তারিখের পরে খেলা। হে কতটুক মায়ের দুধ খেয়ে রাজনীতি করে, 24 তারিখের পর বোঝা যাবে। আমি নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না, উনি বললেন আল্লাহর কাছে, সালার বুদেরা, সালার বুদেরা, আরে বাবারে যাবে না, আল্লাহর কাছে বিচার রইল। ও ভাই স্লোগান দিয়ে না, এবং স্লোগান দিবি মেরাম, এবং এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার হয় তুমি ঠিক সুতাও কেন, শালার পুত বোর্ডে না জান, আবার ঠিক সুতাও। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কথা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, ধন্যবাদ। মনে মনে কবি শালা বলে মাত্র লা।